कोई मिल गया देखो अब हम करते हैं आज का कुछ। हेलो गाइस, वेलकम बैक टू आवर YouTube चैनल। আবার ফিরে আসলাম চুলবুলি সিস্টার। তো আজকে আমরা তিনজন আবার নিয়ে চলে এসেছি একটা মজাদার গেম নিয়ে। গেমটা মুখে বলবো না, গেমটা এখানে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো আজকে গেমটা এটা হবে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো গাইস বেশি কথা বলবো না, বড় করে লাভ নেই। তোমার হচ্ছে ভিডিও, যেটা কাজ করা সেটা করে ফেলি সঙ্গে সঙ্গে। তো এটা মুছে নে, ও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখো বেল আইকন প্রেস করে রাখো। আমাদের আগের একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করে ফেলেছি, যারা এখনো দেখোনি আমাদের চ্যানেলে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। কোয়ালিটি লাইফস্টাইল তোমার দেয়া হয়ে গেছে, আবার আসবে। তো প্রথমে কে করবে? প্রথমে না, স্টোন পেপার সিজার হবে, যে জিতবে। আচ্ছা ঠিক আছে, তুই আর আগে চল কর। নে স্টোন পেপার সিজার, আমি জিতে গেছি। তার মানে আমার সঙ্গে তোর হবে? নে স্টোন পেপার সিজার, হাত তোল। নে স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, ও জিতে গেছে। এ আগে করবে, তার মানে আগে আছে, তার মানে আমি আগে করছি। আমি আগে ওকে বল ধরবো, কেন যে হেরেছে সেই করবে, ও যে হেরেছে সেই করবে, তারপরে তারপরে তুই তো করবে। আচ্ছা ঠিক আছে, তো চলো শুরু করছি। কাকে ধরবো? ওকে তো, তোরা দুজনেই বলবে, দুজনেই বলবে। তোর রাউন্ড তুই শুরু কর দিদি। বলতে থাক, তোরা চেষ্টা কর। কি চেষ্টা করবো? বালতি, বালতি, এটা বোবাটি, এটা কি দেখ, এটা এটাই। হ্যাঁ কি বাংলা না হিন্দি? নিশ্চয় বাংলা। চা কি রে, সব জায়গায় এরকম করলাম কেন? পক্স হয়েছে নাকি মা? এই কি সূর্য চা গা, এটা বেঙ্গলি বই, দেখে নাও, সব বলে দিয়েছি। একটু হিন্দিতে কি বল, বেঙ্গলি বই এটা। আচ্ছা চিনে বাদাম কেন হবে, এখানে তো বাদামই নেই। চা দিয়ে কোনো সিনেমা আছে নাকি? তাই এই দেখে এটা এঁকেছি, ঠিক আছে, এমন কিছু। এই যে এটা বেঙ্গলি বই, বলে দিলাম তাড়াতাড়ি। ওয়ান টু, পারবো না, থ্রি ফোর অ্যান্ড ফাইভ। বইয়ের নাম হচ্ছে কুলের আচার। এটা কুল, রোদে শুকানো হয়, গাছ তলায় পড়ে আছে কুল। হ্যাঁ কুলের আচার বলে একটা মুভি আছে, ইন্দ্রানী হালদার সব বেরিয়েছে, এ বই বেরিয়ে গেছে। বুঝেছিস কুলের আচার, বুঝতে পারিস না? এটা ছোট 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 কুল গাছের তলায়, সত্যি বুঝতে পারি না। চল এবার তোর পালা, আমার পালা। বল পারতে হবে কিন্তু, বুঝলি? আমি তো তাই ভাবছি। ও বাবা, রাখা দেখি তোমার কেমন লাগছে। কেমন দাঁড়া, সবে তো আঁকছে। সব থেকে ভালো আঁকা কার হয়েছে জানাবে। হ্যাঁ এখানে সুন্দর আঁকা। এটা এটা কি? দাঁড়া ওকে আঁকু। ওটা তো মনে হচ্ছে ছেলে। এটা আমি, ওটা ছেলে না। তারপর ও বাবা, এটা কি হয়ে গেল? হয়ে গেছে। বাংলা না হিন্দি? বাংলা। বুঝতে পারছিস কিছু? তুই নাকি বুঝবি বলেছিল, বোন সব পারবে কিছু বুঝে। ওদের আবার বাচ্চা মনে হয়, আবার বাচ্চাও দিয়ে দিলি। ও বাবা দেখা, আঁকাটা দেখা 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 বাচ্চা, মুখ দেখে মনে হচ্ছে ভিলেন। ভিলেন
ওপরটা লক্ষ্য কর, এটা কি? এটা ড্রোন। এটা কি সবার ঘরে থাকে? বাংলা সিনেমা ফ্যান। হ্যাঁ, কি করছো তুমি? যাকে ভালো বোন ভাব, এটা একটা মেয়ে, এটা একটা ছেলে, এটা বই। বল এটা কি? ফ্যান। এটা ছেলেটা, ও তো সুইসাইড করছে। ও বাবা, সুইসাইড করে, সুইসাইড নোট। বল বাংলা সিনেমা খুব পপুলার, রেজিস্ট্রি ডায়রি। বাবা লিমিট থাকে, রেজিস্ট্রি ডায়রি একটা বই আছে না? কি হচ্ছে না, আবার কি আত্মহত্যা করেছে? এদিকে লক্ষ্য কর, পরমব্রত আর হচ্ছে কোয়েল। ডাউরি কোথা? কি এসব করে মুভি বেরিয়েছে? ডাউরি কোথা? ওয়েব সিরিজ এর মধ্যে হবে না, সিনেমা। সিনেমা দেখো না, তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। বাংলা সিনেমা, ছেলেটার মাথায় টাক আছে। ছেলেটার মাথায় টাক আছে, ও টাক পারবো না। তোমরা জানিও, বল বোন বল। ও তো আরো বোঝাচ্ছে, আমি যখন পারবো না, ও তো আরোই পারবে না। ওকে বাদের খাতায় রাখো, তাহলে পারছে না তো। পরিণীতা, পরিণীতা, সত্যি কথা গাইস বলো, পরিণীতা মুভিটা দেখিনি, একটু আমি দেখেছি। তোমরা জানো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপায়টা সুইসাইড করলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি। ওটা দেখতে মানে ঘাগড়া পরে নিতে পারতিস। হ্যাঁ দিদি, দিদি আমি তো জানি ঘাগড়া। এবার ও মেমোট, সব থেকে আমাদের এখানকার বড় মেম্বার আমাদের বোন, আজকে দেখি কি কাও কাকে। হ্যাঁ পরিণীতা, কেউ পারছি না, একটাও কি পারবো না, কে জানি। এবার এমন সোজা দেবো একটু পারিস? বাবা এমন দিয়ে দেব, কুলের আচারের পরে চালতার আচার না। তোমরাই বলো কুলের বাবা এ কি করছে? আরে ও তো পুরো বোট শুদ্ধ আছে গো। ও বাবা, ওকে সাবমেরিন আছে। ও বাবা, আমি তো ভয়ে উড়ে চলে যাচ্ছি, আমি একটাও পারবো না, আমি একটাও পারবো না। এটা ফাঁকা আছে মাঝখান দিয়ে, আমি পারবো না। এটা কি বালির সেই হয় না? এটা কি লাইন মারছে ছেলে মেয়ে? লাইন মার, বাস বাস বাস, এটা বাস। বাস তো জানি, বই বল। বাস, বাস বই, দাঁড়া আরো করবে ক্লু। ও বাবা, এবং তুই কি, তুই কি ইকো পার্কের ট্রেন কাটছিস? তুই দেখ দিদি, পারবি? হ্যাঁ আমি জানি ও পারবে, দেখবি। আমি একটাও পারবো না, ট্রেনে করে কি আছে? এটা কোনো সিনেমা? হ্যাঁ এটা সিনেমা, হিন্দি সিনেমা, খুব পপুলার সিনেমা, সারা ওয়ার্ল্ড হচ্ছে এই সিনেমার। বলে দেবো ফ্যান, বল। এটা হচ্ছে ওই দীপিকা পাডুকোন আর হচ্ছে শাহরুখ খানের বইটা, বল না রে। ওই যে দিলবালে দুলানিয়া লিয়ে যায়ঙ্গে, তোরা দুজন ঠিক করে বল, আমাকে দেখাই। ট্রেনের মধ্যে মেয়েটা কি করবে, লাফ মারবে? এটা ট্রেন না বাস ভাই, তোমরাই বলো। এটা কি দিলবালে দু, না ওখানে তো শাহরুখ খান ছিল। এই ট্রেন না কিন্তু, এটা বাস কিন্তু, চারটে চাকা দেয়। বাসে কি ওই মেয়েটা দাঁড়িয়ে আছে? খুব পপুলার সিনেমা, বাংলা না হিন্দি? হিন্দি। হিন্দি, তাহলে কি ওই সুশান্ত সিং এর বই? সুশান্ত সিং এর কি রে? ঠিক করে আমি জানি না। মেয়ে আছে একটা, মেয়ের রোল মেন ক্যারেক্টারে আছে। ও দাদা দাদা দাদা, দেখেছিস যে যে হচ্ছে ড্রয়িং করে সেই মুভিটার নাম ভুলভাল লিখে দিচ্ছে। আরে বোন তোর আত্মে আত্মে ভিডিও, ওরা দেখতে দেখতে এরকম করে ঘুমিয়ে পড়বে রে, লাস্টার দেখবে না। আমি ভুলে গেছি কেন, ওই যা ছেলে চলে আসে, তাহলে দিলবালে দুদিনিয়া লিয়ে যায়ঙ্গে শাহরুখ খান, নয় হচ্ছে ওই কভি খুশি কভি গম। ও তো বাস কোথা, হেলিকপ্টার হতো লাস্টে, চলে গেছিল না বাসে করে। আচ্ছা এখানটা ক্যারেক্টারটা না ছেলে হবে, তাহলে ওই যে শাহরুখ খান, খুব পপুলার মুভি, খুব পপুলার মুভি। আর 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 তার করে বল, পুষ্পা ও গিটার নিয়ে, ঋত্বিক, ঋত্বিক ঠিক করে বলে, আর সময় দেওয়া যাবে না বেশি। আমির খান, চল তাহলে ইয়ে ওই যে রণবীর কাপুর, টু বড় রকস্টার, থ্রি রকস্টার, না ফোর দাঁড়া দাঁড়া দাঁড়া, বাসে গান গাইছে শাহরুখ খান, শাহরুখ খান। হ্যাঁ তো মুভি পারদেশ, শাহরুখ খানই বলবো বাবা, পারদেশ। ও আচ্ছা স্বদেশ,
না না আই চল তুই তুই প্রচুর বার বলেছিস দিলবালে তুলে নিয়ে লে যায়ঙ্গে তা কেন এরকম আমি কি বলবো এইটাই একে দিয়েছি ট্রেন আর ছেলে মানে বুঝতে হবে দিলবারে তুলে নিয়ে লে যায় এইটা দিয়ে এইগুলো পড়ছে পেছন দিয়ে না এবার আমি মনে করো শোন একটা হিন্দি মুভি আমি ফটাফট রাখছি ঠিক আছে আমি ফটাফট রাখবো দেখো আমাকে আসতে হবে কিছু করার নেই কারণ তোমরা সব ঘুমিয়ে পড়বে আমি জানি এও কি টাকলা দেখ এইটাই কিন্তু সব থেকে বড় ক্লু হিন্দি বল সব থেকে বড় ক্লু এটা লাঠি আল সব থেকে বড় ক্লু কিন্তু গাইজ এটাই ঠিক আছে আমি আর কিছু দিতে পারবো না কেদারনাথ কেদারনাথ না পারবো না আর বলতে এরা কেদারনাথ এগুলো সব আগুন হ্যাঁ ও ব্রহ্মাস্ত্র তোমরাই বলার যদি এই ভিডিও রণবীর কাপুর দেখে আর ব্রহ্মাস্ত্র প্রডিউসার প্লিজ রণবীর কাপুর আমি তোমার বিশাল বড় ফ্যান তুমি একটু প্লিজ দেখো এটা নে 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 কবে হবে এরকম চেয়ারে রণবীর কাপুরের কোনদিন না এই গরম বলবি না আমি বিশাল বড় ফ্যান আমি দেখ সেকেন্ডে শেষ করেছি আমি যা ভেবে রেখেছি না একটা হেভি ভেবে রেখেছি বাবা তুই চূড়া বানাচ্ছিস কেন রে কি তুই পারবি তো আমার দুটো হয়ে গেছে কেদারনাথ 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 গাইজ কি আছে না ত্রিভুজ তার মাঝখান দিয়ে এরকম জল করে আসছে ওটা কেদারনাথ আসছে আমি পারবো এটা কি কিন্তু বলবো না আগে ওকে নি দিদি হ্যাঁ বাবা একটা একটা দিকে খোপা কেদারনাথ কেদারনাথ একটা দিকে খোপা বল এটা হিন্দি না বাংলা বল হিন্দি 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 কমপ্লিট আঁকা ওটা হাতে কি জলের জলের মগ জলের মগ আনতে হচ্ছে মেয়েটা কি মুভি এ তুমি তোমরাই বলো এটা কি মুভি কি করে জানবো মেয়েটা কি করছে ও একটা কিছু ক্লু দে আবার আবার কি এগুলো কি ময়দা ময়দা ময়লা ক্লু হচ্ছে ময়লা এরা কেদারনাথ এন আমি কেদারনাথ পায়েল আমি হচ্ছে অমরনাথ কি বর্দি না মেয়ে আছে জলটা ময়লা গঙ্গা ময়লা ও একমি এক রাধা একমি রা ওই মুভির গানটা এই ওই মুভিটা ইমা সত্যম শিবম বাবা নাকি বল বল আরে আরে ওই মুভির নামটা মনে পড়ছে না এক রাধা একমি রা আচ্ছা বল রাম তেরি গঙ্গা মেলি রাম তেরি গঙ্গা মেলি আমি দুটো 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 এটা লাস্ট এন্ড ফাইনাল ওর দিয়েছি না সবচেয়ে পড়ছে না কেন গালি পড়বে
তোর বেলায় সে কালিটা বন্ধ হয়ে গেল। বোন রে এমন কিছু আঁকি দুটো এঁকেছিস? হ্যাঁ, বৌমার সাথে কুলের আচার। কুলের আচারটা কিন্তু ভালোই ছিল, রোদে শুকাতে দিচ্ছিলাম। এটা কি বউ মেলা? মেলা জোকার। আগে দেখ ভালো করে জিনিসটা কি জোকার। এটা মেলার মধ্যে হচ্ছে খেলা, ইঁদুর জিনিস কি সেটা খেয়াল কর। টোপর টোপর ইয়ে বর পর বর বর ওই যিশু যিশুর বইটা বর। আমি কি আঁকছি আগে পুরোটা দেখ। বাবা তোমার বিয়ে হবে বাবা না ওর ছেলে তোমার। আরে কি যেন বইটা, বাবা তোমার বিয়ে হবে না। আরে না না, বাবা আমার কি বিয়ে হবে। হ্যাঁ বাবা আমার কি বিয়ে হবে না, এইটুকু বললাম। এটা বাংলা মুভি, এইটা বিয়ের ফুল। ঠিক আমি কি বলে যাব, ওটা ঠিক বলে দিয়ে দেখো। টোপর আর ফুল, বিয়ের ফুল। ঠিক আমি দুটো পেরেছি আর আমি পেরেছি একটা। হ্যাঁ আমিও একটা। তাহলে আজকে পাইল হচ্ছে উইনার। হ্যাঁ তো গাইস, এই রাউন্ডে পাইল জিতে গেছে আর আমরা দুজন ড্র ড্র। ঠিক আছে, তোমাদের এই গেমটা কেমন লাগলো? কোনো পানিশমেন্ট নেই, কোনো পানিশমেন্ট নেই। এটা সুন্দর একটা খেলা হয়ে গেছে গাইস, এরকম খেলা যেন মানে দুর্ধর্ষ, কোনো পানিশমেন্ট নেই ব্যাস আজকে। তো ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেল দেখতে থাকো। আমরা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও আমরা দেখা হবে। চালাটা আসছে।